ক্ল্যাশ ক্ল্যাশ এবং ক্ল্যাশ, মানে 15th অগস্ট একসঙ্গে এতগুলো ছবি মুক্তি পাচ্ছে, যে কোন ছবিটা কার সঙ্গে ক্ল্যাশ করছে এবং সেই ছবিগুলো বক্স অফিসে কতটা সাকসেসফুল হবে সেটাকে নিয়ে কিন্তু আমার অনেকটা সন্দেহ কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই বছর 2024-এ দিওয়ালিতে কিন্তু একটা বিরাট বড় কিন্তু ক্ল্যাশ হচ্ছে। তো প্রথমে আমি আসি 15th অগস্টকে নিয়ে। তো 15th অগস্ট কিন্তু একসঙ্গে তিনটে ছবি কিন্তু মুক্তি পাচ্ছে। সো প্রাথমিক অবস্থায় যখন পুষ্পা 2 পোস্টপোন হচ্ছে এমন একটা যখন আপডেট এসেছিল, তো সেটাকে সূত্র ধরে ওই জায়গাটাকে কিন্তু আরও তিনটে ছবি কিন্তু ক্যাপচার করছে। এবং প্রথমে তো কিন্তু ভেদা, আমাদের জন আব্রাহামের ছবি, সেটা কিন্তু মোটামুটি 15th অগস্ট কিন্তু মুক্তি পাচ্ছে এবং তারা রিসেন্টলি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। দ্বিতীয়ত আজকের কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে স্ত্রী ম্যাডক্স ফিল্মসের যে স্ত্রী 2 আসছে, ওটাও কিন্তু 15th অগস্ট কিন্তু মুক্তি পাচ্ছে, যার টিজার কিন্তু খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে। তৃতীয়ত হচ্ছে অক্ষয় কুমারের খেল খেল মে, এই ছবিটাও কিন্তু মোটামুটি 15th অগস্ট কিন্তু মুক্তি পাচ্ছে। তো সব মিলিয়ে 15th অগস্ট বলিউড থেকে কিন্তু তিনটি ছবির মধ্যে ক্ল্যাশ হচ্ছে, স্ত্রী 2, ভেদা এবং হচ্ছে খেল খেল মে। দ্বিতীয়ত আমি যদি আর একটা ক্ল্যাশকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দিওয়ালি ক্ল্যাশ। দিওয়ালিতে এর আগে কিন্তু মোটামুটি কনফার্ম ছিল যে ভুলভুলাইয়া 3 কিন্তু আসবে এবং সেটা অনেকদিন থেকে কিন্তু মোটামুটি কনফার্ম ছিল। প্রাথমিক অবস্থায় সিংহম এগেন এই ছবিটা কিন্তু 15th অগস্টে মুক্তি পাওয়ার কিন্তু কথা ছিল, তো সেইটা পোস্টপোন হয়ে কিন্তু আজকের অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে এটা দিওয়ালিতে কিন্তু মুক্তি পাবে। অর্থাৎ দিওয়ালি 2024-এ কিন্তু দুটো ছবি কিন্তু মুক্তি পাচ্ছে, একটা হচ্ছে সিংহম এগেন এবং আরেকটা হচ্ছে ভুলভুলাইয়া 3। তো দুটো ছবি ভালো হোক ভালো চলুক, এবং ভুলভুলাইয়ার একটা আলাদাই কিন্তু ফ্যান বেস আছে, কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া 2 প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হয়েছে, তো সেখান থেকে আমি আশা করছি এই ছবিটা ভালো চলবে। এবং তার সঙ্গে সঙ্গে সিংহম এগেন এই যে ছবিটা, এই ছবিটার একটা হিউজ লেভেলে কিন্তু স্টার কাস্ট রয়েছে। তো সব মিলিয়ে দেখা যাক কেমন হয় এই ক্ল্যাশগুলো। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারের আরও একটা ছবি কিন্তু আসছে, এবং পরপর 2 মাসে দুটো ছবি কিন্তু মুক্তি পাচ্ছে, এবং 12th জুলাই কিন্তু মুক্তি পাচ্ছে সারফিরা, যেটা কিনা সম্ভবত সুরারিপাট্টুর অফিসিয়াল রিমেক, সেটা আমি এক্স্যাক্টলি আমি মোটামুটি শিওর। তো 12th জুলাই কিন্তু মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের সারফিরা, এবং এটাও কিন্তু মোটামুটি আজকের একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং 18th জুন এটার কিন্তু ট্রেলার ড্রপ করা হচ্ছে। অক্ষয় কুমার বারবার কিন্তু কন্টিনিউয়াসলি সেই একই ভুলটা কিন্তু করে যাচ্ছে, মানে জুলাইতে একটা ছবি, অগস্টে একটা ছবি, সেপ্টেম্বর অক্টোবর বাদ দিয়ে নভেম্বরে আরও একটা ছবি সিংহম এগেন। তো অ্যাকচুয়ালি কী চাইছে অক্ষয় কুমার এটা জাস্ট আমি মানে বুঝতে পারছি না। সো দেখা যাক, এগোটাই ছিল মোটামুটি আপডেট। তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে অবশ্যই কমেন্ট করে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।